নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ নিয়ে কিন্তু বড়সড় সিদ্ধান্ত আসতে চলেছে, সেই নিয়ে বেশ কিছু আপডেট তোমাদের সঙ্গে আগে থেকেই শেয়ার করে নেব। তার সাথে সাথে কিছু ট্রান্সফার নিউজ এবং আইএসএল নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো এখন আইএসএল কিন্তু প্রথম দিক থেকে যদি তোমরা নাও দেখতে পারো ভাই, 85 মিনিটের পর দেখো, সেখান থেকেই কিন্তু ম্যাচের রেজাল্ট তৈরি হয়। আজকেও যেরকম ম্যাচ হলো সেখান থেকেও কিন্তু 85 মিনিটের পরে গিয়েই কিন্তু আজকে রেজাল্ট হয়ে দাঁড়ালো। তো আজকে এফসি গোয়া এবং নর্থ ইস্ট তারা মুখোমুখি হয়েছিল এবং শেষ পর্যন্ত ম্যাচটা 3-3 গোলে ড্র হয়। নেস্টার কিন্তু 6 মিনিটের মাথায় নর্থ ইস্টকে এগিয়ে দিয়েছিল, পরবর্তী সময় সাদেকু কিন্তু ফার্স্ট হাফের মধ্যেই পেনাল্টি থেকে সমতায় ফিরিয়ে আনে এবং 1-1 গোল থাকে। পরবর্তী সময় সেকেন্ড হাফের প্রথম দিকেই কিন্তু সাদেকু কিন্তু 47 মিনিটের মাথায় গোল করে গোয়াকে লিড এনে দেয়। আবারও কিন্তু নেস্টার আবার 51 মিনিটের মাথায় গোল করে কিন্তু আবারও সমতায় ফিরে আসে। এবং আলাদিনের কথা আলাদা করে বলতেই হয়, প্রতি ম্যাচে ভাই দারুণ খেলছে আলাদিন। সে কিন্তু 56 মিনিটের মাথায় এসে আবারও কিন্তু লিড বাড়িয়ে নেয়। তো কোনো সময় লিড নিচ্ছে, কোনো সময় লিড বাড়িয়ে নিচ্ছে, এরকমই একটা ম্যাচ চলতে থাকে। এবং বোরহা হেরিরা সেও কিন্তু আজকের ম্যাচে আবার গোল পেয়েছে, একদম অ্যাডন টাইমে এসে 90 মিনিটের পর এসে সে কিন্তু গোল করেছে। আর শেষের দিকে রবিন যাদবকে ডবল ইয়েলো কার্ডের জন্য রেড কার্ড দেওয়া হলো। ভাই দ্বিতীয় ইয়েলো কার্ডটা কীভাবে ইয়েলো কার্ড হয় আমার সত্যি জানা নেই। সেখানে ব্রাইসনই তো মূলত রবিনের জামা প্যান্ট ধরে টানাটানি করছিল, রবিন তো কিছুই করেনি, সেখানে তাকে ইয়েলো কার্ড এবং ডবল ইয়েলো কার্ডের জন্য রেড কার্ড হয়ে গেল। এবং শেষে আর ওই 1 মিনিট মতন বাকি ছিল, কোনো রকম নর্থ ইস্টের অসুবিধা হয়নি, একটাই আর সেখান থেকে সেট পিস ছিল, সেখান থেকে কিন্তু আর কোনো রকম ডেঞ্জার ক্রিয়েট করতে পারেনি। তো অবশেষে কিন্তু আজকে গোয়া এবং নর্থ ইস্টের ম্যাচ ড্র হলো। গোয়া কিন্তু 19টা শট করে চলে গেছে, 8টা শট অন টার্গেট রেখেছে, নর্থ ইস্ট 9টা শট করেছে, 4টে শট অন টার্গেট রেখেছে। তো মোটামুটি একটা ভালোই ম্যাচ হলো এবং একটা ইন্টারেস্টিং ম্যাচ হলো। এবং এই ম্যাচের দিকে আমাদের নজর ছিল যে বোরহা হেরিরা, যে কিন্তু লাস্ট ম্যাচে হ্যাটট্রিক করেছে, সে কীরকম পারফরমেন্স করে। ভাই গোল করে দিয়েছে বোরহা, সাদেকু জোড়া গোল করেছে। তো ওভারঅল কিন্তু একটা ভালো হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পেয়েছি। তো এর সাথে সাথে যদি আমরা চলে আসি একটুখানি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, তোমাদের জানিয়েছিলাম সেই বিদেশি প্লেয়ার কিন্তু এই সপ্তাহতেই চলে আসবে, সে কিন্তু চলে এলো। সেটা আর অন্য কেউ নয়, 35 বছর বয়সী ফ্রান্সের সেন্টার ব্যাকের প্লেয়ার ফ্লোরেন্ট ওগিয়ার। তো ফ্লোরেন্ট কিন্তু এসে গিয়ে সকালবেলায় এসেছে এবং বিকেলেই কিন্তু মোহামেডানের দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করে দিল আইএসএলের জন্য এবং ডার্বির জন্য প্র্যাকটিস শুরু করে দিল। ডার্বিতে তাকে নিয়ে কিন্তু পরিকল্পনা রয়েছে বোঝা যাচ্ছে এবং আজকে ভালো প্র্যাকটিস করেছে। জেডল্যাকের একটা ব্যাপার থাকে, তারপরও সে প্র্যাকটিস ভালো করেছে। এবং ফ্লোরেন্ট ওগিয়ারকে কিন্তু আমরা আইএসএল স্কোয়াডে রেজিস্টার হতেও দেখে নিয়েছি, তাকে কিন্তু কালকে ব্যবহার করলে কোনো রকম অসুবিধা নেই। তো 6 বিদেশি কিন্তু মোহামেডানের হয়ে গেল, আর কোনো রকম অসুবিধা নেই। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, তো আজ থেকে মোটামুটি 6 দিন আগে যখন এফসি গোয়ার সঙ্গে ম্যাচ ছিল, সেই ম্যাচের পরই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে এই ইস্ট বেঙ্গল দলে কিন্তু একজন অস্কার ব্রুজনের মতন কোচের দরকার রয়েছে। ভাই এমনি তো জানাইনি, কিছু তো কারণ ছিল, কারণ অস্কার ব্রুজোর সঙ্গে রীতিমতন ভিতরে কথা চলছিল। আরও কিছু কোচ ছিল, সেখানে সমস্ত কোচেরই নাম কম বেশি তোমরা শুনে নিয়েছো, পরেও কিন্তু আরও কিছু নাম শুনবে। তো সেই ক্ষেত্রে যেরকমটা কালকে তোমাদের জানিয়েছিলাম যে অস্কার ব্রুজন কিন্তু একটা নতুন দাবি রেখেছে যে সে কিন্তু তার মতন করে কিছু প্লেয়ার পরিবর্তন করতে চায়, সেইভাবেই কিন্তু তার দলকে তৈরি করতে চায়। তো আজকে কিন্তু অস্কার ব্রুজনের সঙ্গে একটা মিটিং হওয়ার কথা ছিল বা মিটিংটা হয়ে গেছে যেরকমটা শোনা যাচ্ছে, কিন্তু মিটিংয়ের ফাইনাল কোনো আপডেট সামনে আসেনি। অফিসিয়াল সিগনেচার আসতে কিন্তু একটু সময় লাগবে। রোকা এবং ইভানের কাছেও কিন্তু আজকেই আরও একবার কিন্তু প্রস্তাব যাবে, একদম ফাইনাল অস্কারের সিগনেচার হওয়ার আগে পর্যন্ত, যে তাদের যদি আসতে তারা চায় তাদের মধ্যেও কিন্তু কেউ চূড়ান্ত হতে পারে। তো অস্কারের দিকটা সব থেকে তোমরা এগিয়ে রাখতে পারো এখন পর্যন্ত, বা অনেক জায়গা থেকে ডিল ডান বলা হচ্ছে, কিন্তু ভাই আমার কাছে কোনো রকম আপডেট নেই যে পেপার পেনের সিগনেচার হয়ে গেছে। পরে বললে হবে না যে তুমি তো বলেছিলে যে আসছে। এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে 9:30 বাজে, এখন আমার কাছে কোনো আপডেট নেই যে পেপার পেনের সিগনেচার হয়ে গেছে, মিটিং হয়ে গেছে এবং কথাবার্তা পজিটিভ দিকে রয়েছে শোনা গেছে। এমনকি আজকে রোকা এবং ইভানকেও আরও একবার ফোন করা হবে বা তাদের এজেন্টের সঙ্গে কথা বলা হবে শেষ মুহূর্ত পর্যন্ত, এটুকু বলে রাখলাম। তো দেখা যাক শেষ পর্যন্ত অস্কারই কি হেড কোচ হয় নাকি, তা সেই ক্লিয়ার পিকচার কিন্তু আগামীকাল ম্যাচের পরই হয়তো এসে যেতে চলেছে। এবং তার সাথে সাথে রফসান রবিনোর ক্ষেত্রের ব্যাপারটাও তোমাদের জানিয়েছিলাম যে রবিনোকেও কিন্তু অস্কার ব্রুজন আনতে চাইছে। তো তার তুরুপের তাসকে কেন আনতে চাইবে না, অবশ্যই আনতে চাইবে। এবং ব্রাজিলিয়ান প্লেয়ার মানেই আমরা জানি একটা স্কিল রয়েছে, এবং এই মুহূর্তে ক্লেটন সিলভা তার কিন্তু এজটা অনেকটাই বেশি হয়ে গেছে, সেই জায়গাতেই কিন্তু পরিবর্তনটা চাইছে অস্কার ব্রুজন। তো রফসান রবিনো সিলভা, তো সিলভার পরিবর্তে কিন্তু সিলভাকে দেখলেও কিন্তু আমরা অবাক হব না, কিন্তু পুরোপুরি ব্যাপারটা দাঁড়িয়ে আছে অস্কার ব্রুজনের সিগনেচারের উপর। এবার রফসান রবিনোকে কিন্তু এই উইন্ডো বা এর আগের উইন্ডোতে মোহনবাগানও চেয়েছিল, ইস্টবেঙ্গলও চেয়েছিল, কিন্তু কোনোভাবে আনা সম্ভব হয়নি। একমাত্র যোগসূত্র এই অস্কার ব্রুজন, সে যদি আসে তাহলে কিন্তু এই রফসান রবিনোর মতন একজন দারুণ মাপের উইঙ্গার প্লাস অ্যাটাকার কিন্তু আসবে, তাহলে কিন্তু মাধি তালালের উপর চাপটা অনেকটা কমবে, মাধি তালালও কিন্তু ফ্রি রোলে খেলতে পারবে। তো অনেকগুলো অপশান কিন্তু খুলে যাবে এই অস্কার ব্রুজন এলে। আরও একজন বিদেশি পরিবর্তন চেয়েছে, বিদেশির নাম এখনই বলছি না, তোমরা পরপর জানতে পেরে যাবে। এটুকু বলে রাখছি ISL এসে খেলছে এবং মোহনবাগান দলে কিন্তু খেলেছিল সেরকম একজন বিদেশি প্লেয়ার, তাকেই কিন্তু চাইছে অস্কার ব্রুজন। কোন পজিশনের প্লেয়ার এখন বলছি না, পরে কিন্তু জানিয়ে দেবো যদি সিগনেচার হয়, যদি নাও সিগনেচার হয় তাহলেও কিন্তু জানিয়ে দেবো, চাপ নিও না। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।